আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স, প্রত্যেক দিনের মতো আজকেও সৌদি আরবের 10টি লেটেস্ট খবর আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ অনুরোধ করছি। প্রাণঘাতী ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়ে সৌদি আরবে এক বাংলাদেশি প্রবাসী ডাক্তার ফারহানা তানিয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চট্টগ্রামের USTC থেকে MBBS সম্পন্ন করেছেন এবং তিনি অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সৌদি আরবের অসুস্থ প্রবাসীদের যত্ন সহকারে সেবা দিয়ে গেছেন। এদিকে সৌদির এক জরিপে দেখা গেছে যে সব অঞ্চলে আগে আক্রান্তের সংখ্যা বেশি ছিল সেখানে কমে গেছে, কিন্তু অন্যান্য অঞ্চলে বেড়ে গেছে। অন্যদিকে এবারের হজ যাত্রীদের সেবা প্রদানের জন্য প্রস্তুতি কেমন তা মঙ্গলবার পর্যালোচনা করেন সৌদি মন্ত্রী পরিষদ। এছাড়াও গত 15 জুন সৌদি আরব প্রবাসী মোশাররফ তার স্ত্রী ফারহানাকে 30,000 টাকা বিকাশে পাঠানোর সময় ভুলে ওই টাকা অন্য বিকাশ নাম্বারে চলে যায়। কিন্তু ফারহানার অনেক কষ্টের সংসারে অনেক মিনতি করেও টাকাটি ফিরিয়ে আনতে না পেরে পরে বাউফল থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে দূরত্ব মেনে হজ পালন করতে হলেও হজ শেষে বাড়ি ফেরার আগে নির্দিষ্ট সময়ে কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানা গেছে। এছাড়াও মহামারীতে মারা যাওয়া সৌদি আরবের প্রবাসীদের পরিবারকে সাহায্য বা ক্ষতিপূরণ দিতে সৌদি সরকারের সাথে আলাপ করবেন বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত গোলাম মসিহ। অন্যদিকে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইরানের বিরুদ্ধে অবস্থান ও অস্ত্র নিষেধাজ্ঞাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সকলকে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থাগুলিকে মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়াও আজ থেকে সৌদি আরবের কর বা ভ্যাট বেড়ে যাওয়ায় গতকাল শপিং সেন্টারগুলোতে কেনাকাটার ভিড় দেখা যায়। আজ 1 জুলাই আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি ঠিক তখন পর্যন্ত সৌদি আরবের মোট আক্রান্তের সংখ্যা 1,90,823 জন। গতকাল আক্রান্ত হয়েছিল 4,387 জন। আজকের রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। মোট মৃত্যু 1,649 জন। এছাড়াও মোট সুস্থ হয়েছে 1,30,766 জন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ অনুরোধ করছি। পরিশেষে সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।